আসসালামু আলাইকুম এনটিভি ইউরোপের সুপ্রিয় দর্শক ভাই বোন বন্ধু, আপনাদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হোল দ্য ফ্রন্ট পেজ অনুষ্ঠান। এই মুহূর্তে যারা স্কাই 780 স্ক্রিনের সামনে বসে অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। হোল দ্য ফ্রন্ট পেজে আপনাদেরকে সুস্বাগতম আমন্ত্রণ। আপনারা জানেন আমরা প্রতি বুধবার 5টা থেকে 6টা 1 ঘন্টার এই অনুষ্ঠান সংবাদপত্র বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা বিষয়ক এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা যথারীতি প্রতিটি অনুষ্ঠানে আমাদের সাথে অতিথিবৃন্দ থাকেন এবং তাদেরকে নিয়েই এই আলোচনা পর্যালোচনা। ইটস এ ডিসকাশন প্রোগ্রাম অ্যাবাউট নিউজ পেপার্স রিভিউ অ্যান্ড নিউজ বুলেটিন অল ওভার দ্য ওয়ার্ল্ড। বিশ্বে যে জায়গায় বাংলা ভাষাভাষী পত্রপত্রিকা রয়েছে আমরা চেষ্টা করি সেই পত্রপত্রিকার আলোকে আলোচনা এবং পর্যালোচনা। তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আমন্ত্রণে অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে যারা অতিথি রয়েছেন। আমার ডানে রয়েছেন আপনাদের অবশ্যই সবার পরিচিত একজন কমিউনিটি ব্যক্তিত্ব, লন্ডন বাংলা প্রেস ক্লাবের উনি একজন সম্মানিত সদস্য এবং ডেইলি স্টার পত্রিকা লন্ডন যুক্তরাজ্য প্রতিনিধি রয়েছেন এবং একজন তিনি হচ্ছেন রাজনীতিবিদ এবং আমাদের এই ব্রিটেনের প্রতিটা মানুষের অধিকার আদায়ের সাথে যিনি সম্পৃক্ত রয়েছেন তিনি হচ্ছেন আনসার আহমদুল্লাহ ভাই। আনসার আহমদুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওয়া আলাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবারে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি আমাদের সাথে রয়েছেন। আমার বামে রয়েছেন তিনি হচ্ছেন অলি রহমান খান। তিনি একটি পত্রিকা বাংলাভাষী .com সে পত্রিকার সম্পাদনার দায়িত্বে রয়েছেন এবং তিনি একজন লেখক, একজন সম্পাদক, বই প্রকাশনার সাথে জড়িত রয়েছেন। অলি রহমান খান, সালাম আলাইকুম অলি ভাই। আজকে অনুষ্ঠানে আসার জন্য হোল দ্য ফ্রন্ট পেজে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা যখন অতিথির সাথে আমাদের আজকে পরিচয় হলো, আর এবারে আমি জানিয়ে দিচ্ছি যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। এসব সপ্তাহের কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেই পত্রিকার শিরোনামগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি এবং তারপরে অবশ্যই আমরা আলাপ করব। আমার হাতে রয়েছে প্রথমে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ এই প্রতিদিন পত্রিকা আমার হাতে রয়েছে, তার প্রথম শিরোনামটা হচ্ছে ব্রিটেনে মাতৃভাষায় শিক্ষা চালু রাখার আন্দোলন। আপনারা এই আন্দোলন সেটা হচ্ছে শিরোনাম। আর আরেকটা সেকেন্ড হেডিং আছে যেটা যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্যে যেতে পারে বাংলাদেশ, সেই বাণিজ্য নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। এবারে রয়েছে আমার হাতে দেশ পত্রিকা, সাপ্তাহিক দেশ। আর দেশ পত্রিকার শিরোনাম প্রথমে রয়েছে করোনা ভাইরাস নিয়ে বিজ্ঞানীদের পূর্বাভাস, ব্রিটেনে মরতে পারে 4 লাখ মানুষ। আর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আপনারা জানেন আমাদের লন্ডনে যারা বসবাস করে আলতা মালিককে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে 21-এর অর্থাৎ 20 তারিখ প্রভাত রাতে প্রভাত ফেরিতে। আমার হচ্ছে এই মাত্র আজকে যেটা পত্রিকা বেরোচ্ছে বর্ষিতে পত্রিকা বাংলা পত্রিকা, সেটা হচ্ছে শিরোনাম হচ্ছে বাংলাদেশি আমানত সুরক্ষা, লাখ টাকার আইন নিয়ে তোরপার আতঙ্ক। আর ছোট ছোট যে শিরোনামগুলো রয়েছে, কোটি টাকা খোয়া গেলেও গ্রাহক ফেরত পাবেন মাত্র 1 লক্ষ টাকা, এই আইন হলে বন্ধ হওয়া ব্যাংকের 95% আমানত ব্যাহত হবে। আরেকটা ছোট্ট যেটা সেকেন্ড লিডার রয়েছে, হামলাকারীকে ক্ষমা করে দিলেন সেই মুয়াজ্জিন। তারপরে আমার হাতে রয়েছে বাংলা সংলাপ সাপ্তাহিক। বাংলা সংলাপের আজকের শিরোনাম হচ্ছে খুন দক্ষ কর্মীরা ব্রিটেনের ভিসা পাবেন না। তারপরে আমার সাথে আরেকটা পত্রিকা জনমত পত্রিকা রয়েছে, জনমত পত্রিকা শিরোনাম হচ্ছে নতুন পয়েন্ট বেজ ভিসা সিস্টেম চালুর ঘোষণা, ভিসা পাবেন না কম দক্ষরা। তারপরে লন্ডনে আবারও ছুরিকাঘাতে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আর
এই যে পত্রিকা আমার হাতে রয়েছে সেই পত্রিকার 51 বছর পূর্তিতে তাদের গৌরবে পার করলো 51 বছর সেই বিষয়ে। তো সুপ্রিয় দর্শক জানিয়ে দিলাম আজকে যে আমাদের যে পত্রপত্রিকা রয়েছে সেগুলোর শিরোনামগুলো সে নিয়ে এবার যাচ্ছি আমরা আলোচনায়। প্রথমে যাচ্ছি আনসার ভাই। আনসার ভাই, বিষয়টা আমরা যেহেতু আমাদের শেষ যেটা ছিল যে নতুন পয়েন্ট বেজ ভিসা সিস্টেম চালুর ঘোষণা, ভিসা পাবে না কম দক্ষ করা, তো সেক্ষেত্রে যে প্রথমে মনে হয়েছিল যে অভিবাসী যারা এখানে আসতে চায় তাদেরকে হয়তো তাদের রিকোয়ারমেন্টে কিছু শিথিল করা হবে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এখন কম দক্ষ করা, অর্থাৎ যারা দক্ষ স্কিল তাদেরকেই এখানে নিয়ে আসা হবে, তো সে ব্যাপারে আপনি? এটা আসলে হঠাৎ করে না, আমার মানে এটা বেশ কয়েক বছর ধরেই এই আলাপটা চলছিল যে এটা আসলে কিন্তু একটা অস্ট্রেলিয়ান সিস্টেম যেখানে যারা দক্ষ শুধু তাদেরকেই দেশে আসতে দেওয়া হবে, এবং এটা নিয়ে আমার মনে হয় টোরি পার্টিতে বেশ কয়েক বছর ধরে আলাপ হচ্ছিল, অন্য মূলধারার রাজনৈতিক দল এটা নিয়ে আলাপ করেছিল। এটার কারণ হয়তো আমি মনে করি ব্যক্তিগত, আমি এটা ভুল হতে পারে, এই দেশ হয়তো তারা ভাবছে যে তারা অনেক চাপের মধ্যে আছে, এবং আপনি যদি মানে আপনার বর্ডার খুলে দেন তাহলে যদি অতিমাত্রায় লোকজন চলে আসে এই দেশে তখন যেটা হয় গিয়ে যে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। প্রথমত আপনার বিভিন্ন যারা সার্ভিস প্রোভাইড করে তাদের উপরে কিন্তু একটা এক্সট্রা চাপ পড়ে, এবং এটা আমরা দেখে আসছি কয়েক বছর ধরে যে আপনার সেন্ট্রাল বা ইস্ট ইউরোপিয়ান থেকে যারা এসছে এবং যারা যেসব এলাকায় তারা বসতি স্থাপন করেছে সেই সব এলাকায় কিন্তু আপনার আপনি যদি খোঁজ নিয়ে দেখেন স্কুলগুলিতে সোশ্যাল সার্ভিসে হাউজিংয়ে প্রচণ্ড চাপের মধ্যে তারা, কারণ হঠাৎ করে এত লোককে কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করতে পারছে না, এই হলো একটা দিক। আর দ্বিতীয়ত হলো গিয়ে এটা যেটা বললাম এটা অস্ট্রেলিয়া ছাড়া আরও বোধহয় দুই একটা দেশে এই পদ্ধতিটা চালু আছে, তারা সীমিত নাম্বারে তারা যারা দক্ষ বা তাদের দেশে যদি কোনো ক্ষেত্রে আপনার হ্যাঁ দক্ষ যদি লোকের অভাব থাকে তখন তারা বাইরে থেকে সেই সব লোক নিয়ে আসে যাতে তাদের সেই সার্ভিসটা তারা পূরণ করতে পারে। এবং দক্ষ লোক বলতে উদাহরণস্বরূপ আমরা ইয়াকে ধরতে পারি, আপনার হেলথ সার্ভিস, হেলথ সার্ভিসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের পর্যাপ্ত নার্স বা ডাক্তার নেই, তখন তারা বিদেশ থেকে কোয়ালিফাইড নার্স বা ডাক্তার নিয়ে আসতে পারে। তবে এটা আমাদের জন্য মানে আরও সম্পর্কিত এই কারণে আমাদের প্রবাসে কিন্তু অনেকদিন থেকে আমাদের যারা কেটারিং ব্যবসাতে জড়িত তারা কিন্তু বেশ কয়েক বছর দাবি করে আসছেন যাতে বাংলাদেশ থেকে শেফ বা দক্ষ শ্রমিক আনা যায়, তো তাদের উপরে এটার হয়তো একটা প্রভাব পড়তে পারে। আমি ঠিক জানি না মানে শেফরা সেই দক্ষ ক্যাটাগরিতে পড়েন কি না, সো আমাদের উপর একটা এফেক্ট হবে। তবে আমি বুঝতে পারছি কেন দেশটায় এই ধরনের মানে পদ্ধতি যাচ্ছে, তারা হয়তো ব্রেক্সিট করছে, সে সাথে যদি আবার ব্রেক্সিটে হয়তো ইউরোপিয়ান মানুষগুলো বা স্বাভাবিকভাবে আসতে পারতো সেই জায়গায়, ব্রেক্সিট যখন হচ্ছে তারা একটা ইমিগ্রেশন পলিসি আবার অ্যাপ্লাই করবে, এবং সেই জায়গায় যদি ডালাভাবে দেখা যায় যে এগুলো আনা তাহলে ব্রেক্সিটে তো আসলে ফলপ্রসূ কোনো পদক্ষেপ হলো না, সেই জন্য হয়তো। এবং ব্রেক্সিট কিন্তু হওয়ার একটা কারণ কিন্তু এই যে এই দেশের সাধারণ জনগণের একটা ভয় ছিল যে ইউরোপ থেকে অনেক লোক চলে আসছে, এবং এই জন্যই অনেকে কিন্তু ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিল, এবং যারা দিয়েছিল তারা যে শুধু ইউকি তা না, মানে বিশেষ করে অনেক শ্রমজীবী মানুষ বা যারা আমাদের লেবার পার্টির সমর্থন তারাও কিন্তু ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিল ওই ভয় থেকে আর কি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আসলে যে জিনিসটা আমরা বুঝলাম আনসার ভাই বলেছেন যে ধারাভাবে যদি সবাইকে এভাবে নিয়ে আসা হয় এই পলিসিতে তাহলে ব্রেক্সিটের যে উদ্দেশ্য সেটা কিন্তু আর সার্থকতা থাকবে না, সেজন্য হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট। তারপরে আমরা যাচ্ছি অলি রহমান ভাই, আমরা আসলে এটাতেও কিন্তু বাংলা সংলাপে কিন্তু কম দক্ষ কর্মীরা ব্রিটেনে বিষয় হবে না সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদের সন্ত্রাসী হামলা, যেটা হলো যে গেল বৃহস্পতিবার, অর্থাৎ গেল বৃহস্পতিবার ঘটনা ঘটল শুক্রবারে এখানে মুয়াজ্জিনকে আজানরত অবস্থায় কিন্তু একজন লোক তাকে শ্রুকাঘাত করা হলো। তারপরে পরের দিন মেয়র লন্ডনের মেয়র সাদিক খান ভিজিট করেছেন, তারপরে রয়েছেন কনজারভেটিভ পার্টির শন ভ্যালি যিনি ক্যান্ডিডেট হচ্ছেন মেয়রে তিনিও ভিজিট করেছেন, সেটা আমাদের এনটিভি ইউরোপে কিন্তু একটা
নিউজও করা হয়েছে সেই বিষয় নিয়ে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভালো দিকটা হচ্ছে যে ওই লোকটা ওই যে হামলা করেছে তাকে কিন্তু মাফ করে দিয়েছেন। তো আসছি আপনার সাথে এই বিষয় নিয়ে, আমরা যাচ্ছি একটু বিরতিতে, বিরতির পরে আবার চলে আসবো। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি হোল্ড দ্য ফ্রন্ট পেজ অনুষ্ঠানে, আমাদের অতিথি রয়েছেন, আমরা যাচ্ছি একটু বিরতিতে, বিরতির পরে আবার চলে আসবো আপনাদের সাথে। আপনারা কোথাও যাবেন না, থাকবেন স্কাই 780 এনটিভির সাথে। ধন্যবাদ।